উল্টো রথযাত্রার দিন কিন্তু আজকে আমরা যাব হচ্ছে ত্রিধারার খুঁটি পুজো দেখতে। ত্রিধারায় ভূমি পুজো মানে হচ্ছে আজকে খুঁটি পুজো, রথের পূর্ণ দিনে উৎসি খুঁটি সবাই মিলে প্যানা দেওয়া হয়েছে মায়ের চোখ সমেত। ভীষণ ভাল লাগছে কিন্তু দেখতে। ৩৯ আজকে খুঁটি পুজো হলো মানেই একটু একটু করে কিন্তু পূজোর দিকে গুটি গুটি পা। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে এসে গেছি আরো একটা নতুন খুঁটি পুজোর ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে হচ্ছে উল্টো রথ, 9ই জুলাই। আজকে কিন্তু ত্রিধারার মানে আমাদের সাউথের ত্রিধারা সবাই চেনো এক নামে ত্রিধারার পুজো, সেখানেরই আজকে খুঁটি পুজো। উল্টো রথযাত্রার দিন কিন্তু আজকে আমরা যাবো হচ্ছে ত্রিধারার খুঁটি পুজো দেখতে। তো চলো, এখন মোটামুটি আমি দেশপ্রিয় পার্কের মোড়টায় দাঁড়িয়ে আছি, এখান দিয়েই যাবো আমি। চলো দুটো ট্রাম আসতে দেখো, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। চলো এবার রাস্তাটা পার হয়ে যাই। তো চলো এখন যাচ্ছি, রাস্তাটা ক্রস করে এই ফুটে চলে এসেছি, মানে যেই ফুটে আর কি দেশপ্রিয় পার্কটা আছে, ঠিক দেশপ্রিয় পার্কের পাশের গলিতেই কিন্তু পুজো হয় ত্রিধারা। তোমরা সবাই জানো, তোমরা এক নামে ত্রিধারার পুজো চেনোই, তো সেই জনপ্রিয় পুজোটাতেই আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে আজকে খুঁটি পুজোটা অনুষ্ঠিত হচ্ছে। পার্কের সামনে দিয়ে এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখানেও কিছুদিন আগে খুঁটি পুজো হয়ে গেছে, সেই দিন আমি এত আসতে পারিনি। দেখো আমি দূর থেকে হালকা হালকা করে দেখতে পাচ্ছি, যেন মনে হচ্ছে প্যান্ডেল হচ্ছে হচ্ছে। তো যদি পারি তোমাদেরকে প্রিপারেশন দেখাতে আসবো দেশপ্রিয় পার্কে। তো দেখো দূর থেকে আমি দেখতে পাচ্ছি এই যে প্যান্ডেল কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, টিন দিয়ে ঘেরা রয়েছে পুরো জায়গাটা। তো চলো আজকে আমাদের যেখানে ডেস্টিনেশন সেখানে যাই। কিন্তু আমাদের ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক নয়, দেশপ্রিয় পার্কের পাশে মানে হচ্ছে ত্রিধারা আজকে আমাদের ডেস্টিনেশন, সেখানেই এখন নিয়ে যাব তোমাদেরকে। চলো, খুঁটি পুজো হয়তো স্টার্ট হয়ে গেছে, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তো যাই হোক কেন তোমাদের সবকিছুই দেখাবো। তো চলো এখন যাওয়া যাক। তোমাদেরকে মনে আছে কিনা জানি না, তোমাদেরকে বিগত বছরে আমি ত্রিধারার পুজো প্রস্তুতি দেখিয়েছিলাম, তখন অলরেডি ঠাকুরও অনেকটা হয়ে গেছিল, প্যান্ডেলটাও ভীষণই বড় করে হয়েছিল, আর ত্রিধারার পুজোটা রাস্তার উপরেই হয় তোমরা সবাই জানো। তো চলো দেখি এই বছরে কি ভাবনা চিন্তা ওনাদের। বছরও দেখিয়েছিলাম প্রিপারেশনের সময় প্রিয়া সিনেমা হল, এর ঠিক গা দিয়ে আমাদেরকে যেতে হবে। প্রিয়া সিনেমা হলটা সবাই চেনে, খুব জনপ্রিয় একটা সিনেমা হল। যুগলসে মিষ্টির দোকানটা তোমাদেরকে বিগত বছরও দেখিয়েছিলাম, যুগলসে মিষ্টির দোকান, আর ঠিক তার সামনেই হচ্ছে সেই রাস্তাটা যেখান দিয়ে কিন্তু আমাদের ঢুকতে হবে ত্রিধারায় পুজোটা যাওয়ার জন্য। সামনে দেখতে পাচ্ছি বিশাল বড় করে একটা গেট করা হয়েছে, দেখো বেশ সুন্দর করে কিন্তু লেখা হয়েছে উপরে ত্রিধারা, ত্রিধারায় ভূমি পুজো মানে হচ্ছে আজকে খুঁটি পুজো, যেহেতু ত্রিধারার বেশ সুন্দর করে কিন্তু সামনে একটা গেট টাইপের করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু, পুজো পুজো ফিল আসছে এটা দেখে। এখন এই রাস্তাগুলো দিয়ে হাঁটছি, বিগত বছরে আমার মনে পড়ে তোমাদেরকে দেখিয়েছিলাম বেশ অনেকগুলো গেট করা হয়েছিল, মানে পুজোর কিছুদিন আগেই আমি এসেছিলাম, সেই জন্য প্রিপারেশনের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো একটা গেট, দুটো গেট, তিনটা গেট, এরকমভাবে গেটগুলো গুনতে গুনতে গেছিলাম। তো সেই কথাগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছে আবার। সামনেই কিন্তু একটা পেয়ে গেছি পোস্টার বা ব্যানার, যাই বলো তোমরা, ত্রিধারায় ভূমি পুজো, বাজলো পুজোর ঘন্টা, ত্রিধারায় ভূমি পুজো। সেই প্রাঙ্গণে এসে গেছি যেখানে কিন্তু আজকে ভূমি পুজো মানে হচ্ছে খুঁটি পুজো, দুর্গা পুজোর শুভ সূচনা ত্রিধারায় চলে এসেছি কিন্তু এখন আমি। সেটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার কিন্তু এখানে রাখা আছে, বেশ সুন্দর করে সোলা দিয়ে বানানো হয়েছে দেখতে পাচ্ছি, আর উপরে লেখা আছে উল্টো রথের পূর্ণ দিনে উৎসি খুঁটি সবাই মিলে, ঢাক ঢোল আর সানাই বাজে, মা আসছে মোদের মাঝে। তো দেখো বেশ সুন্দর করে কিন্তু লেখা হয়েছে ত্রিধারায় অকাল বোধন। ত্রিধারায় ভূমি পুজো বলে একটা বিশাল বড় ব্যানার দেওয়া হয়েছে মায়ের চোখ সমেত, ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে।
মোটামুটি এখানে খুঁটি পুজো হয়ে গেছে, চারপাশটা বেশ সুন্দর করে সাজানো, আর প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে, প্রচুর মানুষ কিন্তু খুঁটি পুজোয় ভিড় করেছে। আর এই হচ্ছে আমার পেছনে রাখা খুঁটিটা, তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়েছি। আজকে হচ্ছে শ্রীধারার খুঁটি পুজো, ওনাদের সাথে কথাও বলবো, সবকিছুই জানাবো তোমাদেরকে, এই বছরের ভাবনা চিন্তা কি বা এবছরের পুজোটা কেমন হবে, সেই জন্য যেহেতু বিগত বছরগুলো কতটা পুজোটা নিয়ে আনন্দ বা মাতামাতি ছিল না, তো দেখা যাক এই বছরে কতটা উত্তেজনা ফেলে মানুষের মনে। ত্রিধারার ভূমি পুজোর প্রাঙ্গণে এখানে পেয়ে গেছি আমাদের সাথে গার্গী ম্যামকে। নমস্কার ম্যাম। নমস্কার। তো এই বছরের পুজো নিয়ে কি ভাবনা চিন্তা চলছে? দেখো, ভাবনাটা তো ঠিক এখন থেকে বলা যাবে না, ক্রমশ প্রকাশ্য, আমাদের তো প্রেস কনফারেন্স করেই সমস্তটা ডিসক্লোজ করা হয়। আজকে খুঁটি পুজো হলো মানেই একটু একটু করে কিন্তু পুজোর দিকে গুটি গুটি পা, সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের। এবছরের শিল্পী শ্রী গৌরাঙ্গ কৈলা, এবছর আমাদের 76তম বর্ষ, সুতরাং ত্রিধারার চমক অপেক্ষা করছে আপনাদের জন্য, আপনারা আসবেন অবশ্যই, নিমন্ত্রণ রইল। তো পুজোটা নিয়ে এবছর কতটা উত্তেজনা কাজ করছে? দেখো, ত্রিধারায় ব্যাপারটা হচ্ছে একটা পুরো ফ্যামিলির মতো, আমরা পুরোটা একটা বিরাট পরিবার, সুতরাং দুর্গাপুজো বলো বা যে কোনো কোনো অনুষ্ঠান হোক, আমাদের কিন্তু এক্সাইটমেন্ট কোনো দিক দিয়ে এক ফোঁটাও কম হয় না, প্রচণ্ড ভীষণভাবে উৎসাহ, সে ছোট থেকে বড় অবধি প্রত্যেকের, কীভাবে কোন কোন দিন কী করে কী রকমভাবে সাজবো, কী শাড়ি পরবো, কী ভোগ খাওয়া হবে, মানে একটা বিরাট প্রস্তুতি এবং বিরাট হইচই, তাই জন্যে মাতামাতি শুরু হয়ে গেছে এই জুলাই মাস উল্টো রথের দিন থেকেই, আমাদের একটু একটু করে শুরু হয়ে যায় সব কিছু, তারপরে পুজো আসছে খুব শিগগির। আচ্ছা, তো পুজোটা এবার বিশ্বজনীন, সেটা নিয়ে কতটা মন থেকে আনন্দ, কতটা উৎসাহ? সবচেয়ে বড় কথা যেটা, যেহেতু এই আমাদের স্বীকৃতিটা আমরা পেয়েছি, সেহেতু কিন্তু আমাদের এই শিল্পটাকে আরও তুলে ধরার একটা বিরাট জানলা তৈরি হয়ে গেল, সুতরাং সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে যে বাংলার প্রত্যেকটা পুজো কত সুন্দর, কত নিপুণভাবে তাদের শিল্পকর্মটা তুলে ধরতে পারে। নমস্কার ম্যাম, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো দাদার থেকে একটু জেনে নেবো যে এইখানের পুজোটা প্রত্যেক বছর কেমনভাবে সম্পন্ন হয় আর দাদা কেমনভাবে এনজয় করে। খুবই ভালো, আমরা ত্রিধারায় আশি পরিবারই এবছরে এসেছি এবং আজকে একটা শুভ দিন, খুঁটি পুজো হলো, পুজো শুরু হলো, সবাইকে একটাই কথা বলবো যে ত্রিধারায় আসুন দেখতে, মন্দির দেখতে, এনজয় করতে, পুজোটা ভালো কাটান। থ্যাংক ইউ। তো সবকিছু দেখালাম তোমাদেরকে, ওনাদের সাথে কথা বলেও জানালাম, এই হচ্ছে আমার পেছনে সেই ঢোকার সময় দেখিয়েছিলাম তোমাদেরকে জগন্নাথ বলরাম সুভদ্রা। তো এবছরের ভাবনা চিন্তা কিন্তু এখনো অতটা ডিসক্লোজ করা যায়নি, যত দিন বাড়বে তত আরো ভাবনা চিন্তাটা পরিষ্কার স্পষ্ট হবে, তো তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, আর প্রিপারেশন ভিডিওতে আমি অবশ্যই আনবো। তো আজকের ভিডিওটা অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না, আর আমাকে পার্সোনালি ফলো করতে পারো, ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটা অবশ্যই চেক আউট করে নিও, ওখানে কিন্তু আমাকে মেসেজ করতে পারো, তোমাদের কোনো কথা থাকলে ওখানে জানাতে পারো। তো আজকের জন্য ভিডিওটা এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সাথে ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।